فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. অনেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন আরাফার দিনের সিয়াম সম্পর্কে। আমরা যারা বিদেশ আছি, অর্থাৎ সৌদিতে না, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, তো আমরা আরাফার দিনের সিয়াম কোন দিন রাখবো? যেদিন আরাফা حجاج کرام হাজীগণ অবস্থান করেন সেদিন রাখব, না এটা মাসের গণনা হিসাবে, দিনের গণনা হিসাবে রাখব? এক্ষেত্রে আপনি যে বলেছেন ভাই, উলামাদের মতবিরোধ আছে, ইখতিলাফ ঠিকই আছে। যে রমজানের সিয়াম সম্পর্কে মতবিরোধ করেন, সেরকম এক্ষেত্রেও মতবিরোধ করার চেষ্টা করছেন। অনেক উলামায়ে কেরাম ওই রমজানের মতোই তারা বলেন যে 9 তারিখ সিয়াম রাখবে বাংলাদেশের লোকজন, বাংলাদেশ বা ইন্ডিয়া এরকম। তো যেভাবে রমজান মাসে চাঁদ দেখার হিসাব অনুযায়ী তারা সিয়াম রাখেন, ওইভাবে আরাফার দিনও ওই হিসেবে সিয়াম রাখবেন। এইটা একটা কথা। আর ওক্ষেত্রেও ওলামাদের মধ্যে ভারী মতবিরোধ রয়েছে, কিন্তু ওখানে সাধারণত আমরা প্রত্যেকেই নিজ নিজ দেশ হিসাবে সিয়াম পালন করে থাকেন। অবশ্য কোনো কোনো জায়গায় ব্যতিক্রমও ঘটে। এক্ষেত্রে আরাফার দিনের সিয়ামটা কোন দিন রাখবো, কোন দিন না, মতবিরোধ থাকলেও এটা আমাদের কাছে বেশি স্পষ্ট। আরাফার দিনের সিয়াম আরাফার দিনেই হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আরাফা শব্দ উল্লেখ করে বলেছেন, আরাফার দিন সিয়াম পালন করলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো সওমে আরাফা, আরাফার দিনের সিয়াম সম্পর্কে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আশা আল্লাহর দরবারে এই সিয়ামের কারণে রব্বুল আলামিন 1 বছরের আগের আর 1 বছরের সামনের 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এখানে সিয়াম কোন দিন রাখবে তা সেদিকে ইঙ্গিত যে এই দিনেই রাখবে। তো এই যথাসাধ্য মানুষ চেষ্টা করবে এই দিনে সিয়াম পালন করার। এখানে আমি একটি ফতোয়া পেশ করছি স্থায়ী ফতোয়া বোর্ডের, যে ফতোয়ায় দস্তখত রয়েছে شیخ عبداللہ بن حدیان اور شیخ عبدالعزیز بن عبداللہ بن باز رحمۃ اللہ علیہ۔ প্রশ্ন এরকমই যে هل نستطيع أن نصوم هنا يومين لأجل صوم عرفة؟ আমরা কি আরাফার দিনকে উপলক্ষ করে আমরা 2 দিন সিয়াম পালন করতে পারি? কারণ আমরা এই জায়গায় আমরা রেডিওতে শুনতে পাই আরাফার দিন কালকে। তো যেদিন আমাদের এখানে 8 তারিখ হয় জিলহজ মাসের, يوافق ذلك عندنا 8 من شهر ذي الحجة, আমাদের এলাকা 8 তারিখ হয় জিলহজ মাসের। তো এই প্রশ্নের উত্তর দিলেন, يوم عرفة هو اليوم الذي يقف الناس فيه بعرفة, আরাফার দিন ওই দিন যেদিন লোকজন আরাফায় অবস্থান করে, আর এই দিনের সিয়াম তাদের জন্যই শরীয়ত সমর্থিত যারা হজ আদায় করবেন না। لغير من تلبس بالحج, হাজের ইহরাম যারা বাঁধেন নেই তাদের জন্য হবে এই দিনের সিয়াম। অতএব فإذا أردت أن تصوم فإنك تصوم هذا اليوم, যদি তুমি সিয়াম পালন করতে চাও তাহলে এই দিনই সিয়াম পালন করবে, আর যদি এর পূর্বে আরেক দিন রাখো তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি তুমি জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 9 দিনই রেখে নাও রোজা, তাহলে তো উত্তম, তাহলে তা হবে উত্তম, কারণ এই দিনগুলো হচ্ছে উত্তম দিন। আইয়াম শরীফা ইউস্তাহাব্বু সাওমুহা, যে দিনগুলিতে সিয়াম পালন করা মুস্তাহাব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনগুলির সিয়াম অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং ভালো। তাকে প্রশ্ন করা হলো, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথের জিহাদ থেকে কি উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথের জিহাদ থেকেও এই 10 দিনের সিয়াম আল্লাহর কাছে বেশি, বা এই দিনের সিয়াম বা এই দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি উত্তম। হাদিসটি হচ্ছে এই 2 দিনের নেক আমল আল্লাহর কাছে না, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথের জিহাদ থেকেও কি এই 10 দিনে বা এই আল্লাহর পথের জিহাদ থেকেও কি এই 10 দিনের নেক আমল আরও বেশি উত্তম আল্লাহর কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর পথের জিহাদ থেকেও এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে ওই ব্যক্তি যে জান মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেল, আর কিছুই নিয়ে, জান মাল থেকে কিছু নিয়ে সে আবার ফিরে আসলো না। আল্লাহু আকবার। হাদিসটি সহিহ বুখারীতে। তো এটা হলো ফতোয়া তাদের, শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলী, যে আপনি বাংলাদেশেও থাকেন অন্য দিনে, সেখানেও এই দিনেই সিয়াম পালন করবেন, কারণ এই দিনের কথাই হাদিসে এসছে। তাই আমরা জানি বর্তমানে সবাই নিশ্চিত এই দিনে লোকজন হাজিগণ ওকুফে আরাফা করছেন, তো আমি কেন অন্য দিন রাখবো, আমি এই দিনেই রাখবো। আর এটাই বেশি যুক্তিযুক্ত, কারণ এটা দিনের সাথে সম্পর্কিত। এখানে মানে যেদিন তারা হাজিগণ আরাফায় অবস্থান করবে ওই দিনের সাথে সম্পর্কিত। আরাফা সৌম আরাফা, আরাফার সাথে, তাই এখানে অন্য কোনো যুক্তি খাটে না, এটি আমার কাছে বেশি স্পষ্ট। আল্লাহু আ'লাম। তবে বলছি, যেহেতু উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে, তাই কেউ এই রায় না মেনে অন্য রায় মানলে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো রকমের হিংসা বিদ্বেষ না, যুক্তি পেশ করেন বিভিন্ন রকমের অসুবিধা নেই, কিন্তু এই কথাটি বেশি স্পষ্ট ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে ফতোয়াটি আমি পেশ করলাম মাকতুবাতুশ শামিলাহ থেকে, ফতোয়া নম্বর হচ্ছে 4052। আল্লাহ আমাদের সকলকে জানার এবং মানার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। يا رب العالمين.